অনেকেই প্রশ্ন করে থাকে, আমি ইতিমধ্যে অলরেডি ইউরোপের অন্য আরেকটি প্রোগ্রামে, ফর এক্সাম্পল জার্মানির DAAD প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছি, আমি কি ইরাসমাস মুন্ডুসে মাস্টার্স আবার আবেদন করতে পারবো কিনা? মাথায় রাখবো, আপনি যদি ইতিমধ্যে আরেকটি ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ না পেয়ে থাকেন এবং স্কলারশিপ পেয়ে 2 বছর প্রোগ্রামটি কন্টিনিউ না করে থাকেন, ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার ডিগ্রি যদি না করে থাকেন স্কলারশিপ সহ, আপনি ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। আবারও বলছি, আপনি যদি ইতিমধ্যে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ নিয়ে ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম না করে থাকেন, অন্য যাই আপনি পেয়ে থাকুন না কেন, আপনি ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার এলিজিবিলিটি রাখেন এবং আপনি আবেদন করতে পারবেন, এবং সাকসেসফুল আবেদন যদি হয়ে থাকে স্কলারশিপও পাবেন। ধন্যবাদ।